গ্রেজি টেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি প্রেস করে নোটিফিকেশন অন করুন লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। তো বন্ধুরা, আমার বাংলা ইউটিউব চ্যানেল গ্রেজি টেকে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমি সাদ্দাম। আজ আমি আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটিতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের স্মার্টফোন থেকে বা অ্যান্ড্রয়েড মোবাইল থেকেই আপনার জিমেল অ্যাকাউন্টের ফোন নাম্বার বা মোবাইল নাম্বারটি খুব সহজে চেঞ্জ করতে পারবেন বা পরিবর্তন করতে পারবেন। সকল বন্ধুরা এয়ারসেল নম্বর দিয়ে জিমেল অ্যাকাউন্ট ওপেন করেছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আমরা জানি যে এয়ারসেল ধীরে ধীরে গোটা দেশেই বন্ধ হতে চলেছে। তাহলে বন্ধুরা, এই ভিডিওটি দেখুন এবং এখনই আপনার জিমেলের ফোন নম্বর চেঞ্জ করুন, কারণ জিমেল অ্যাকাউন্টের এই পাসওয়ার্ড যদি আপনি কোনো সময় ভুলে যান তাহলে এই ফোন নম্বরের মাধ্যমে আপনি জিমেল অ্যাকাউন্টের নতুন পাসওয়ার্ড তৈরি করতে পারবেন এবং আপনার গুরুত্বপূর্ণ জিমেল অ্যাকাউন্টকে পুনরায় আপনি ফিরে পেতে পারবেন। তো বন্ধুরা, সময় নষ্ট না করে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। লেটস গেট স্টার্ট। তো বন্ধুরা, সবার প্রথমে আপনারা আপনাদের মোবাইল থেকে জিমেইল অ্যাপটিকে ওপেন করবেন। এটিকে আপনাদের ডাউনলোড করা দরকার নেই, কারণ এটি মোবাইলে প্রথম থেকেই প্রি ইনস্টল করা থাকে। তো প্রথমে জিমেল অ্যাপটিকে আমি ওপেন করব। ওপেন করার পরে দেখুন বাঁদিকে ডিসপ্লে তিনটি ডট রয়েছে উপরে, সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে আমার জিমেল অ্যাকাউন্টটি দেখাচ্ছে, কারণ এটি আমি অলরেডি অ্যাড করে রেখেছি এখানে। যদি আপনাদের জিমেল অ্যাকাউন্ট এখানে অ্যাড করা না থাকে তাহলে কি করে অ্যাড করবেন দেখুন। প্রথমে এই সিম্বলে ক্লিক করুন। ক্লিক করার পরে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করুন। ক্লিক করার পরে সবার প্রথম অপশনটি দেখুন গুগল, সেখানে ক্লিক করুন। দেখুন ক্লিক করার পরে এখানে আপনাকে আপনার ইমেল আইডি দিয়ে দিতে হবে। আমি আমার ইমেল আইডি দিয়ে দিচ্ছি। এরপরে নিচে নেক্সটে ক্লিক করে দেবেন। এবার আপনাকে দিতে হবে আপনার ইমেলের পাসওয়ার্ড। দেখুন পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়ে গেলে নিচে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে আপনারা অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন। দেখুন বন্ধুরা, এরপরে আবার উপরে তিনটি ডটে আপনারা ক্লিক করবেন। দেখুন আমার এখানে আগে একটি জিমেল অ্যাকাউন্ট অ্যাড করা ছিল, এবার এখানে আমি ক্লিক করে দেখবো। দেখুন নিচে আমি যে এখন অ্যাড করলাম জিমেল অ্যাকাউন্টে সেটি অ্যাড হয়ে গেছে। তো এইভাবে আপনারা প্রথমে আপনাদের জিমেল অ্যাকাউন্টটা এখানে অ্যাড করে নেবেন। তো এবার আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টের নাম্বারটি অর্থাৎ ফোন নাম্বারটি চেঞ্জ করবেন। তো প্রথমে আবার সেই তিনটি সিম্বলে ক্লিক করুন। এবার নিচের দিকে যান, দেখুন সেটিংস লেখা রয়েছে, সেখানে ক্লিক করুন। ক্লিক করার পরে দেখুন এখানে আমার দুটো জিমেল অ্যাকাউন্ট এখানে অ্যাড করেছি, তাই দুটো দেখাচ্ছে। যে জিমেল অ্যাকাউন্টটি এখানে ফোন নাম্বার চেঞ্জ করবো সেটাকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর প্রথম অপশনটি দেখুন রয়েছে মাই অ্যাকাউন্ট, সেখানে ক্লিক করব। এরপরে দেখুন নিচের দিকে তিন নম্বর অপশনে লেখা রয়েছে পার্সোনাল ইনফো অ্যান্ড প্রাইভেসি, সেখানে এবার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন বন্ধুরা নিচের দিকে তিন নম্বর অপশনে লেখা রয়েছে ইমেইল, তার নিচে লেখা রয়েছে ফোন। তো এখানে আমার ফোন নাম্বারটি দেওয়া রয়েছে, যেই ফোন নাম্বারটি আমি অ্যাড করা ছিল আমার জিমেল অ্যাকাউন্টের সঙ্গে। তো এখানে আমাকে ফোনের এখানে ক্লিক করতে হবে। ফোন ক্লিক করার পরে এখানে দেখা যাচ্ছে একটি পেন্সিল, সেই পেন্সিলটাতে আপনারা এবার ক্লিক করবেন। এবার এখানে আপনাকে আরেকবার আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে। তারপরে দেখুন নিচে নেক্সট লেখা রয়েছে, সেখানে আপনারা ক্লিক করবেন। এরপরে আপনারা আবার আরেকবার পেন্সিলে ক্লিক করবেন। মোবাইল ডিসপ্লের একেবারে ডান দিকে উপরে দেখুন লেখা রয়েছে আপডেট নাম্বার, সেখানে এবার ক্লিক করবেন। করার পরে আমি যেই নাম্বারটি দিয়ে রেজিস্টার করেছিলাম আগে আমার জিমেল অ্যাকাউন্টে সেটি দেখাচ্ছে, তো আমি এটাকে এখন চেঞ্জ করব। সেজন্য আমাকে প্রথমে দেখুন প্লাস নাইন ওয়ান, এটা হচ্ছে ইন্ডিয়ার কোড, তো সেটা এখানে থাকবে। তারপরে নাম্বারটি আপনাকে চেঞ্জ করে আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বারটি দিয়ে দিতে হবে এখানে। তো আমি দিয়ে দিচ্ছি আমার নতুন নাম্বারটি। দেখুন নতুন নাম্বারটি দিয়ে দেওয়ার পরে উপরে নেক্সট লেখা রয়েছে, সেখানে ক্লিক করবেন। এরপরে দেখুন উপরে লেখা রয়েছে গেট কোড, এই গেট কোডে আপনি ক্লিক করবেন। তাহলে আপনার এই যে নতুন নাম্বারটি দিলেন সেটাতে একটা কোড তারা সেন্ড করবে জিমেল থেকে, তো সেই কোডটি দিয়ে আপনাকে এখন ভেরিফাই করতে হবে। তো আমি গেট কোডে ক্লিক করব। দেখুন এখন আমার মোবাইল নাম্বারে একটি কোড চলে আসবে, সেই কোডটি আমাকে নিচে এন্টার দ্য কোড এখানে দিতে হবে। দেখুন কোডটি চলে এসেছে, সেটা আমি এখানে কপি করে পেস্ট করে দিচ্ছি। কোডটি দিয়ে দেওয়ার পরে উপরে দেখুন ডান দিকে লেখা রয়েছে ভেরিফাই, তো ভেরিফাইয়ে আমি এখন ক্লিক করব। তো দেখুন বন্ধুরা, আমার যে আগের নাম্বারটি দেওয়া ছিল সেটা আমার এখানে আপডেট হয়ে গেল, নতুন নাম্বারটি অ্যাড হয়ে গেল। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে খুব সহজেই আপনাদের জিমেল অ্যাকাউন্টের মোবাইল নাম্বারটি চেঞ্জ করে নিতে পারবেন।
এবং যারা এয়ারসেল সিম ইউজ করছেন তারা খুব দ্রুত এটাকে চেঞ্জ করে নেবেন, না হলে পরবর্তীকালে সমস্যায় পড়তে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দেবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে তাহলে এখানেই বন্ধুরা, নেক্সট ভিডিওতে আবার কোনো একটি নতুন টপিক নিয়ে হাজির হব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।